ঘাগট নদীতে জমে থাকা নোংরা আবর্জনা ও কচুরিপনা অপসারণ শুরু করেছে উপজেলা পরিষদ। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশুরা খাতুন নদী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। গাইবান্ধার ঘাগট নদীতে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপনা ও বন্যার পানিতে ভেসে আসা নোংরা আবর্জনা এবং মৃত পশু পাখির স্তূপ পরিষ্কার করার উদ্যোগ নিয়েছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু। বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই কার্যক্রম উদ্বোধন করেন। নৌকার সাহায্যে পরিচ্ছন্নতা কর্মীরা নদী থেকে ওইসব নোংরা আবর্জনা তুলে ঘাগটের সেতু পার করে স্রোতে ভাসিয়ে দিতে শুরু করেছেন, ফলে ধীরে ধীরে পরিচ্ছন্ন হচ্ছে ঘাগট নদী। এলাকাবাসী জানান, এক মাসেরও বেশি সময় ধরে ভেসে আসা কচুরিপনা মোড়ে পচে যাওয়া গরু, ছাগল, কুকুর, পশু পাখি আটকে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করে। পৌর এলাকার ডেভিড কোম্পানি পাড়া, সদরের দশানী সহ আশেপাশের এলাকার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। তীব্র বিষাক্ত গন্ধে নদীর এই অংশের তীর দিয়ে হাঁটা চলা করা খুবই দুষ্কর হয়ে পড়েছিল, অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। বন্যার পানি কমতে শুরু করায় এই পরিস্থিতি আরো জটিল হয়ে পড়ে। নদীর ঘাটে গোসল ও অন্য সব দৈনন্দিন কাজকর্ম বন্ধ হয়ে যায়, বন্ধ হয় নৌ চলাচল। এই অবস্থায় স্থানীয়রা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানালে তিনি উপজেলা পরিষদের মাধ্যমে তড়িৎ ব্যবস্থা নেন। এই কাজ শেষ করতে 3-4 দিন সময় লাগবে বলে উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে। উপজেলা চেয়ারম্যান আমিনুর জামান রিঙ্কু জানান, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে নদীকে দূষণ থেকে রক্ষা, নদীর প্রবাহ ঠিক করার পাশাপাশি মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনি দেখেছেন যে এই এলাকায় কচুরিপনা আটকে গিয়েছে এবং আটকে যাওয়ার কারণে এই এলাকার আশেপাশে মানুষের জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এই গন্ধে আমরা এই এলাকার মানুষ অতিষ্ঠ, বিশেষ করে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। এই কারণে এই এলাকার মানুষের পক্ষ থেকে আমার কাছে দাবি জানানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে এই পানাগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি, যাতে এই এলাকার মানুষ দুর্গন্ধ থেকে মুক্ত হয় এবং মশা মাছি বা অন্য কোনো বাহিত যে রোগগুলো রয়েছে সেই রোগ থেকে শিশুরা রক্ষা পায়। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।